ওকে, সো এখন আমরা গেম অফ থ্রোনস এর একটা রিঅ্যাক্ট অ্যাপ বানাবো, যেখানে গেম অফ থ্রোনস এর মধ্যে যে যতগুলো ক্যারেক্টার আছে সেগুলো একটা লিস্ট থাকবে, সিম্পল লাইস। ওকে, সো আমরা এই যে ডকুমেন্টস থেকে এনপিএক্স ক্রিয়েট রিঅ্যাক্ট অ্যাপ যেটা চালিয়েছি এবং এটা চালানোর পর আমাদের রিঅ্যাক্ট ইনস্টল হয়েছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন। সো গেম অফ থ্রোনস নামের ফোল্ডার একটা ক্রিয়েট হয়েছে এবং সেখানে কিন্তু রিঅ্যাক্টটা ইনস্টল হয়েছে। সো এখন জাস্ট আমরা সিডি করবো অ্যান্ড গেম অফ থ্রোনস এর মধ্যে ঢুকবো ফোল্ডারের মধ্যে। সো গেম অফ থ্রোনস, ওকে, দেন বলছে এনপিএম স্টার্ট। ওকে, এনপিএম স্টার্ট। সো এখন আমাদের এটা স্টার্ট হবে, তার আগে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা ফোল্ডারের মধ্যে আমাদের গেম অফ থ্রোনস এর যে রিঅ্যাক্ট অ্যাপটা ইনস্টল হয়েছে সেটা আমরা এটার মধ্যে ইনক্লুড করে নেব। সো আমি এখান থেকে জাস্ট হচ্ছে ওপেন করছি। হ্যাঁ, অ্যাড ফোল্ডার টু ওয়ার্কশপ, দেন আমাদের রিঅ্যাক্ট জেস প্রজেক্ট, দেন হচ্ছে গেম অফ থ্রোনস। ওকে, সো আমাদের এটা চলে আসছে, ঠিক আছে। সো এজ আমরা এখন এটার মধ্যে যেটা করব ফার্স্টে সেটা হচ্ছে যে আমাদের ডিজাইনটাকে কমপ্লিট করার জন্য আমরা ম্যাটেরিয়াল ইউআই এর হেল্প নেব। সো আমরা এখান থেকে এই যে এই কমান্ডটা ইউজ করে ম্যাটেরিয়াল ইউআইটা ইনস্টল করে নেব আমাদের প্রজেক্টের মধ্যে। সো এটা করার জন্য আমরা এখান থেকে টার্মিনালে যাব। সো এখান থেকে টার্মিনাল করে এই যে গেম অফ থ্রোনস আমি হচ্ছে ফোল্ডারটা বলে দিলাম, সো এই ফোল্ডারটাতে চলে আসবে অ্যান্ড এখানে আমি কমান্ডটা ইউজ করলাম, তাহলে এখন আমার কিন্তু এটা ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে। ওকে, সো এটা ইনস্টল হোক। এটা ইনস্টল হওয়ার পরে আমরা এখানে যাই, যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এই যে ইনস্টল হয়ে গেছে, মানে রিঅ্যাক্ট অ্যাপটা রান হয়ে গেছে। সো ফার্স্টে আমরা এখান থেকে হেডারের মধ্যে যাব, এই যে এখানে সোর্স এর মধ্যে অ্যাপ ডট জেস, সো এটা হচ্ছে আমাদের মেন ফাইল। সো অ্যাপ ডট জেস এর মধ্যে আসার পর এখানে আমরা হেডার দেখতে পাচ্ছেন, অ্যাপ হেডার। সো এখান থেকে যা আছে সেটাকে রিমুভ করে দিই আমরা, ঠিক আছে। রিমুভ করে যদি সেভ করি তাহলে দেখতে পাবো যে এখানে কিছু নেই, ঠিক আছে। সো এখন রিঅ্যাক্ট ম্যাটেরিয়াল ইউআইটা ইনস্টল হওয়ার পর আমরা হেডার কম্পোনেন্টটা নিয়ে কাজ করব, ঠিক আছে।